হ্যালো বন্ধুরা, আমি শম্পা। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আজ রবিবার, আমার ভীষণই একটা কাজের দিন জানো তো, তবে সেইভাবে না কোনো কাজই করতে পারিনি। আজ না সব কাজ শুরু করতে অনেকটা দেরি করে ফেললাম। আমি কিন্তু সেই প্রতিদিনের মতো সকাল সকালই ঘুম থেকে উঠেছিলাম, তবে এই যে মাছ বাজারটা, এটা আসতে না একটু দেরি হয়ে গেল। আর এগুলো ধুয়ে ফ্রিজে রেখে তবে এই যে চান করবো এমনটাই ইচ্ছা ছিল, তাই না চুপটি করে বসেই ছিলাম জানো, কোনো কাজও করিনি। পুরো গাটা আমার জ্বলে যাচ্ছিল, এত কাজ আর আমি বসে আছি। তবে কিচ্ছু করারও ছিল না, মাছটা আসার সাথে সাথে ধুলাম, কিছুটা বাইরে রাখলাম যেটা রান্না করবো, আর বাকিটা ফ্রিজে রাখলাম। এবার চলো ঝটপট চান পুজো সেরে সকালে রান্নাঘরে ঢুকে পড়ি। এই যে সবার জন্য বানিয়ে নিচ্ছি ম্যাগি। ম্যাগিটা খেতে না আমরা ভীষণ ভালোবাসি। আর এই যে গোটা ম্যাগিটা কিন্তু মিমির একার নয়, আমারটা একটু পেঁয়াজ দিয়ে আমি পরে খাবো, আর মিমি এমনি খেতেই বেশি ভালোবাসে, ও আবার পেঁয়াজ দিয়ে খায় না, তাই গোটাটাই পেঁয়াজ দিলাম না, ও যতটুকু খাওয়ার আগে খেয়ে নিই, তারপরে আমারটাই পেঁয়াজ দিয়ে আমি পরে খেয়ে নেব। এখন আর সময় নেই জানো তো প্লেটে সাজিয়ে সাজিয়ে খাবো। দেখলে মিমি যখন উঠে আসছিল কিছু একটা নিল, আমি বললাম কী রে ওটা, তাই আমাকে দেখাচ্ছে একটা নতুন ইরেজার। ও যে কবে বড় হবে আমি একদম জানি না, ইরেজারটা নিয়ে কদিন এবার আগে খেলা করবে, তারপর আর কি ব্যবহার করবে। চলো মিমি খেয়ে নিই, আমি ততবেলায় দুপুরে রান্নার একটু জোগাড় যন্ত্র করে ফেলি। যদিও তেমন কিচ্ছুটি রান্না করব না, ওই মাছটাই রান্না করব আর একটু ডাল করব, তার সাথে মাছের তেলটাও রয়েছে ওটাও একটু ভাজব। তবে মাছটা করার জন্য পেঁয়াজ রসুন ওগুলো কেটে একটু গুছিয়ে নিলাম, রান্নাটাও শুরু করে দিলাম। মাছটা ভেজেই আগে উঠিয়ে নিয়েছি কিন্তু, আর যদিও তেমন কিছু রান্না করব না, তবে ইচ্ছা হলো একটু অন্যভাবে মাছটা করার। এই যে আদা পেঁয়াজ রসুনটা একটু তেলে ভেজে নিলাম, তার মধ্যে একটুখানি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা গোটা জিরে দিয়ে একসাথে একটা পেস্ট বানিয়ে নেব। তারপর আর কি গোটা জিরে তেজপাতা ফোড়ন দিলাম, মশলাটা ভালো করে কষিয়ে আলু দিয়েও একটু সময় কষিয়ে জল দিলাম, জলটা ফুটে উঠলে মাছটা দিয়েছিলাম, তারপর ঝোলটা একটু শুকিয়ে নিয়ে নামানোর আগে গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। আর এই দেখো মাছের তেলটা ভাজবো, এক ফোঁটা কিন্তু আমি তেল দিইনি, মানে খুবই সামান্য, তবে দেখবে লাস্টে কত তেল যে বেরোই। আর আমাদের গৃহিণীদের কি বুদ্ধি দেখো, এটা কাটারও আর সময় ছিল না, খুন্তি দিয়েই কেটে নিলাম। কী কাণ্ড দেখেছো, কত তেল! তবে আমি ওটা একদমই খাবো না, ওটা কিন্তু আমি ফেলেই দিই সব দিন। এই যে রান্না হয়ে গেল, মাছের ঝোল, মাছের তেল ভাজা, আর ডালটা সেদ্ধই ছিল। তারপর দেখি একটু সময় আছে খেতে বসার, গাছের দোখানা পেঁপে পেকেছিল, একটা পেঁপে পাকতে না আরও একটু সময় লাগবে, তাই আর ওটা পারলাম না। আর এইটা দেখো পারতে এসেছি, তা আবার হাতে নাগালি পাচ্ছি না। তারপর একখানা টুল এনে উঠলাম এই পেঁপেটাকে পাড়তে, আর ভয়ও লাগছিল জানো তো, যে টুল ভেঙে না নিচেই পড়ে যায়। তবে কিচ্ছুটি হয়নি, ভালোভাবেই পেঁপেটা পেরে আমি নিচেই নেমে এলাম। এটা পেকেছে বটে, তবে জানো তো আজই খাওয়া যাবে না, আরও দুই একদিন সময় লাগবে, ঘরেই রেখে দিতে হবে, তবে গিয়ে ভালোভাবে পাকবে। তারপর ঘরে এসে এই যে কাজটা কবে থেকে করবো ভাবছি, আমি তো রিতকে দিনের বেলায় ডাইপার পরাই না, এই কাঁথাতেই শোয়াই, মানে ঘুম পাড়াই, তাই জানো তো এখন যে কাঁথাগুলোই ঘুম পাড়াচ্ছিলাম বড্ড ছোট্ট ছোট্ট, ওর হচ্ছিল না, তাই এই যে বড় কাঁথাগুলো বের করব। ঘরে কিন্তু আরও অনেক কাঁথা আছে জানো তো, এগুলো সবই মিমির সময়কার কাঁথা, আগে থেকেই এগুলো কেচে ধুয়ে একদম ডেটল দিয়ে পরিষ্কার করা ছিল, যে কবে লেগে যায় তার তো ঠিক নেই, আজ সেই সময় এসে গেছে যে কাঁথাগুলোকে আমার বের করতে হবে, তাই কাঁথাগুলো বের করে নিলাম। আরও অনেক কাঁথা আছে, তবে আমার এই মুহূর্তে যতগুলো দরকার ততগুলোই আর কি বের করলাম। আর রিতকে দেখেছো আমার কাজে কত সাহায্য করছে, আমার পাশ থেকে একদমই নড়বে না। আমি এখন কি করছি এখানে সব কিছু তাকে দেখতে হবে ভালো করে। মিমি কিন্তু পড়াশুনো সেরে ওই ঘরে বসে বসে টিভি দেখছে, কতবার করে বললাম দিদির কাছে যেতে, তবে সে একদমই এখান থেকে নড়ছে না, সে এখানেই দাঁড়িয়ে থাকবে। রিত মিমি কারোরই এখনও চান হয়নি, তবে রান্নার পর দুই ভাই বোনকে ফলের রস খাওয়ানো হয়ে গেছে। ভাবলাম চানটা করানোর আগে এই কাজটা গুছিয়ে রেখে যাই, এই যদি আজ না করি না আবার যে কবে সময় হবে কবে বের করবো তার আর ঠিক নেই। তবে কাঁথাগুলো এই মুহূর্তে না বড্ড দরকার, বৃষ্টি শুরু হয়েছে যে দেখেছো, একটু সময় মিমির কাছে গেল আবার চলে গেলো,
ওখানে তার আর এখন ভালো লাগছে না। এই যে আমি এখানে কাজ করছি, এগুলোকে এখন অনিষ্ট করতে হবে, তবে গিয়ে তার শান্তি আর কি এখানেই থাকবে। চলো ওকে নিয়েই বাকি কাজটুকু সেরে নিই। এই কাঁথাগুলো গুছিয়ে রেখে আবার দুই ভাই বোনকে চান করাবো, খেতে দেবো, নিজেরাও খেতে বসবো। আর দেরি করবো না, ঝটপট কাজগুলো গুছিয়ে নিই। আজ তবে ভিডিওটা এখানেই শেষ করলাম, কাল আবারও ফিরে আসবো আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো আর অবশ্যই অনেক অনেক আনন্দে থেকো। টাটা।